তা আপনি কি জানেন আমাদের পৃথিবীতে কিছু সুপার ফুড রয়েছে আর এই সুপার ফুড আমাদের পৃথিবীতে নিজের থেকেই তৈরি হয় ইভেন বলা হয় যে যখন মানব জনম হয়নি তার আগে থেকেই নাকি এই পৃথিবীতে রয়েছে এবং একটি পরীক্ষার মাধ্যমে নাসার জানা গিয়েছে যে এই এতটাই এফেক্টিভ যে এগুলোকে শুধু পৃথিবীতে নয় পৃথিবীর বাইরে অর্থাৎ স্পেসেও কিন্তু ইউজ করা যেতে পারে এবং এই পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে এই সুপার ফুডগুলো কিন্তু আমাদের অ্যাস্ট্রোনটরা যারা মহাকাশে পাড়ি দেন তাদের ডায়েটেও কিন্তু এই সুপার ফুডটা ইনক্লুড করা রয়েছে তা আপনার এবার একটা কোয়েশ্চেন হতে হতেই পারে যে আমি তো আর মহাকাশে যাবো না তাহলে এই সুপার ফুড নিয়ে আমি কি করবো ঠিকই বলেছেন বাট আমি আপনাকে বলে রাখি চারিদিকে এত পলিউশন আর ভেজালের কারণে কিন্তু আমাদের বডির প্রপার পরিমাণ নিউট্রিয়েন্টসটা পায় না যার কারণে আমাদের শরীরের লং কিন্তু কমে আসে আর বিভিন্ন রকম অসুখে কিন্তু আমরা জর্জরিত হয়ে পড়ি তাই একটা রিসার্চে জানা গেছে যে এই সমস্ত প্রবলেমের হাত কিন্তু এই সুপার ফুড আমাদেরকে দারুণ ভাবে হেল্প করতে পারে সো হ্যালো এভরিওয়ান মাই নেম ইস ইশিতা ভট্টাচার্য আই এম আ নার্সিং স্টুডেন্ট অ্যান্ড আ প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা এমন একটি প্রোডাক্ট সম্পর্কে জানবো যাকে কিন্তু সুপার ফুড হিসেবে গণ্য করেছে এবং এই সুপার ফুডটা আমাদের লাইফে কিভাবে আর আমাদের রিকোয়ারমেন্টসে এটা করে আমাদের নিউট্রিয়েন্টটাকে ফুলফিল করতে পারে সেটা সম্পর্কে আমরা এই ভিডিও থেকে জানতে পারি বাট তার আগে বলে রাখি আপনি যদি আজকে টার্গেট ব্রেকারসে প্রথম এসে থাকেন তো মোস্ট ওয়েলকাম টার্গেট ব্রেকারস কে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে নিন যাতে এমনই ইনফরমেটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর টার্গেট ব্রেকার্সের শুধু প্রোডাক্ট ট্রেনিং ভিডিওই নয় এর পাশাপাশি এমন অনেক দারুণ ভিডিও আছে যেগুলো আপনার নেটওয়ার্ক মার্কেট জার্নিতে কিন্তু আপনার সঙ্গী হয়ে উঠতে পারেন তার আগে বলে রাখি ভিডিওগুলো খুবই ইনফর্মেটিভ তাই ভিডিওগুলোকে স্কিপ না করে ভিডিওগুলো ফার্স্ট টু লাস্ট মন দিয়ে দেখুন তাহলে কিন্তু প্রোডাক্টের সম্পূর্ণ নলেজটা আপনার কাছে পৌঁছে যাবে তা আর বেশি দিলে না করে ভিডিওটা স্টার্ট করা যায় তা আজ আমরা যে সুপারফুড নিয়ে আলোচনা করব তার নাম হল স্পিউলিনা মার্কেটের অনেক কোম্পানি পিরোলিনা নামে অনেক ক্যাপসুল সেল করে থাকে বাট আজ আমরা আমাদের রিনাউন ব্র্যান্ড অনেন সেই অভিনব প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো যার নাম হল স্পিরুলিনা গোল্ড এর নাম স্পিরুলিনা গোল্ড কেন কারণ এতে স্পিরুলিনার পাশাপাশি আরও দুটি ফর্মুলা অ্যাড করা হয়েছে যা আমাদের বডিকে এক্সট্রা সাপোর্ট দিতে হেল্প করে সেই এক্সট্রা দুটো ফর্মুলা সম্পর্কে আমরা পরে জানবো বাট তার আগে জেনে নি স্পিরুলিনাটা অ্যাকচুয়ালি কি পিরুলিনা হলো একটি ব্লু গ্রিন অ্যালগি যাকে সমুদ্রে পাওয়া যায় নোনা জলে এর উৎপত্তি হয় এবং নর্মাল জলেও কিন্তু একে গ্রো করা যায় এই পিরুলিনাকে সুপারফুড বলা হয় তার কারণ সায়েন্টিস্টরা বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে জানিয়েছেন যে এটা এমন একটি বস্তু যা হাজার হাজার বছর আগে থেকে পৃথিবীতে রয়েছে এবং অদূর ভবিষ্যতেও কিন্তু এর চাহিদা বাড়বে তার একটা বড় কারণ হলো এতে আছে সিক্সটি পারসেন্ট হাই প্রোটিন প্রপার্টি যার কারণে একে মোস্ট নিউট্রিশিয়াস ফুড অন দি আর্থ বলা হয়ে থাকে এবার দেখিনি স্পিরুলিনাতে এমন কি আছে যার জন্য একে সুপার ফুড বলা হয় দেখা গেছে যে ডিমের থেকে ছগুণ বেশি প্রোটিন কিন্তু স্পিরুলিনা থেকে পাওয়া যায় আমরা যে ফ্রুট আর ভেজিটেবলস থেকে নানান রকম নিউট্রিশন পটাশিয়াম পাই তার তুলনায় দশ গুণ বেশি পটাশিয়াম কিন্তু স্পিরুলিনা থেকে পাওয়া যায় পালং শাক বা স্পিনিচার থেকে কিন্তু আমরা খুব ভালো পরিমাণে আয়রন পাই কিন্তু স্পিরুলিনা থেকে আমরা কিন্তু পালকের তুলনায় পঞ্চাশ গুণ বেশি আয়রন পেয়ে থাকি পিরুলিনাতে দুধের তুলনায় সাত গুণ বেশি ক্যালসিয়াম থাকে বলা হয় বডিতে যত ধরনের ভাইটামিনস মিনারেল দরকার সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু স্পিরোলিনা থেকে এর সাথে বিভিন্ন রকম কার্বস অর্থাৎ কার্বোহাইড্রেটও কিন্তু আমরা স্পিরুলিনা থেকে যথেষ্ট পরিমাণে পেয়ে থাকি অ্যাকর্ডিং টু নাসা অ্যান্ড ইউরোপিয়ান স্পেস এজেন্সি স্পিরুলিনা ইজ দ্য ওয়ান টু বি অ্যাস্ট্রোনট ফুড ফর লং টার্ম স্পেস মিশন মানে নাসা এবং ইয়েস অনুযায়ী এটি একটি এমন ফুড যা লং টার্মের জন্য স্পেস মিশনে অ্যাস্ট্রোনটদের সঙ্গী হতে পারে কারণ জানা গেছে দশ কেজি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটের থেকে যেই পরিমাণ নিউট্রিয়েন্টস আমরা পাই সেই পরিমাণ নিউট্রিয়েন্টস আমরা অন অ্যান্ড অন স্পিরুলিনা গোল্ডের দুটো ক্যাপসুল মানে ওয়ান গ্রাম স্পিরুলিনা থেকে কিন্তু পেয়ে থাকি তাহলে বুঝতেই পারছি স্পিরুলিনাকে সুপার ফুড বলার পেছনে কি কারণ রয়েছে এবার আমরা স্পিরুলিনার আরও কিছু বেনিফিটস দেখে নিই প্রথমেই আসে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট মানে যেমনটা আমরা নাইনটি ফাইভে শুনেছিলাম অ্যান্টিঅক্সিডেন্ট মানে হলো আমাদের শরীরে ফ্রি রেডিকেলসগুলো তৈরি হয় এবং অক্সিডেটিভ স্ট্রেসটা তৈরি হয় সেইটাকে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট মেনটেন করে স্পিরুলিনাতে কিন্তু ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস ইনফ্ল্যামেশন মানে হচ্ছে ফুলে যাওয়া শরীরে কোনো জায়গায় সেটা ইন্টারনালি হোক বা এক্সটার্নালি ফুলে যাওয়াটাকে কিন্তু স্পিরুলিনা কমাতে সাহায্য করে নেক্সট হলো হেল্পস টু রিডিউস ব্যাড কোলেস্টেরল অ্যান্ড ট্রাইগ্লিসারাইড আমাদের শরীরে কিন্তু ট্রাইগ্লিসারাইড এবং ব্যাড কোলেস্টেরল বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন রকম হার্ট রিলেটেড সমস্যা আমাদের দেখা দেয় সেই ব্যাড কোলেস্টেরলটাকে কিন্তু স্পিরুলিনা খুব ভালোভাবে কমাতে সাহায্য করে শুধু তাই নয় শরীরে গুড কোলেস্টেরলটাকে বাড়িয়ে আমাদের শরীরে হার্টের ফাংশানটাকেও কিন্তু মজবুত করতে হেল্প করে চলো রেগুলেট ব্লাড প্রেশার আজকে এই ব্লাড প্রেশারের জন্যই কিন্তু চারিদিকে হার্টের সমস্যা স্ট্রোকের সমস্যা বেড়েই চলেছে তা সেই জায়গা থেকে ব্লাড প্রেশারটাকে যদি মেনটেন করা হয় তাহলে কিন্তু শরীরে একাধিক সমস্যা কিন্তু দূর হতে পারে সেই জায়গায় স্পিরোলিনা কিন্তু হেল্প করে আমাদের ব্লাড প্রেশারটাকে রেগুলেট করতে নেক্সট হলো ব্লাড সুগার মেনটেনেন্স মানে স্পিরোলিনা কিন্তু আমাদের শরীরে ব্লাড সুগারের যে পরিমাণটা সেটাকেও বজায় রাখতে হেল্প করে হল ইম্প্রুভ মাসেল স্ট্রেংথ অ্যান্ড এন্ডিওরেন্স যারা অতিরিক্ত পরিমাণে ওয়ার্কআউট করেন তাদের শরীরে কিন্তু ফ্রি রেডিক্যালসের পরিমাণ বেড়ে যায় সেটাকে মেনটেন করে এবং স্ট্রেংথ মানে হলো আপনি একবারে কতটা এক্সারসাইজ করতে পারছেন বা একবারে কতটা ওয়েট তুলতে পারছেন কিন্তু এন্ডিওরেন্স মানে হলো সেই ওয়েটটাকে আপনি কত টাইম রিপিট করতে পারছেন সেটাকে বলা হয় এন্ডিওরেন্স এই এন্ডিওরেন্স আর স্ট্রেংথটাকে বাড়াতেও কিন্তু স্পিরুলিনা হেল্প করে চলো এফেক্টিভ এগেন্স্ট অ্যানিমিয়া অ্যানিমিয়ার ওপরে আমাদের আরেকটা স্পেশাল প্রোডাক্ট রয়েছে কিন্তু স্পিরুলিনা কিন্তু এই অ্যানিমিয়াতেও কাজ করে মানে শরীরের যে ঘাটতিটা রয়েছে নিউট্রিয়েন্সের সেটাকে যেহেতু পূরণ করে সেহেতু অ্যানিমিয়ার সমস্যাটাও কিন্তু দূর হয় ভিজুয়াল কমপ্লেন্স অনেকেরই থাকে চোখের দৃষ্টিশক্তিতে সমস্যা এবং এজিংয়ের সাথে সাথে কিন্তু চোখের সমস্যাও দেখা দিতে থাকে সেই কারণে যদি মিডিল এজ থেকে আমরা স্পিরুলিনাটা স্টার্ট করে দিই তাহলে পরবর্তীতে গিয়ে কিন্তু আমাদের চোখে সেই রকম গুরুতর কোনো সমস্যা তৈরি হবে না দেন হল রিডিউস দ্য এফেক্ট অফ সেনিলিটি মানে হলো বয়স্কদের দেখবেন ভুলে যাওয়ার সমস্যা মানসিক কোনো সমস্যা এসে থাকে এবং হাত পা কাপা নার্ভের সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্পিরুলিনা যদি এখন থেকে স্টার্ট করা হয় মানে কেউ যদি থার্টি ফোরটি এজ থেকে স্পিরুলিনাটা কোর্স ওয়াইজ স্টার্ট করে তাহলে কিন্তু তাতে বার্ধক্যে এই সমস্ত প্রবলেম তারা ফেস করবেন না এবার দেখিনি আমাদের প্রোডাক্টটা মার্কেটের প্রোডাক্টের থেকে কেন ভিডিও শুরুতেই যেমন আমরা বলেছিলাম যে মার্কেটের অন্যান্য তুলনায় স্পিরুলিনা গোল্ডে কিন্তু দুটি এক্সট্রা কম্বিনেশন অ্যাড করা রয়েছে তা হলো ডিএইচএ এবং সিট্রাস বাই ফ্লাভিনয়েড তা এবার আমরা ডিটেলসে এই দুটি কম্বিনেশন সম্পর্কে জেনে নিই প্রথমেই আসি ডিএচএতে ডিএচএ মেনলি আমাদের স্কিন আই এবং ব্রেনের ডেভেলপমেন্টের ওপর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলা হয় আমাদের ব্রেন নাইনটি এবং আমাদের আইয়ের নাইনটি থ্রি পারসেন্ট ওমেগা ফ্যাটি অ্যাসিডের প্রয়োজন হয় প্রপার ডেভেলপমেন্টের জন্য এবার কি হয় নর্মাল ডায়েট থেকে এই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফ্যাটি অ্যাসিড কিন্তু শরীরে পৌঁছায় না তখন আমাদের নর্মাল ডায়েট ছাড়াও কিন্তু বিভিন্ন রকম সাপ্লিমেন্ট প্রোভাইড করতে হয় তাই মেনলি পাঁচ থেকে ছ বছরের ওপর বাচ্চাদের যদি আপনি স্পিরুলিনা দিতে থাকেন তাহলে তারা কিন্তু অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ থ্রি ফ্যাটি অ্যাসিডটা পায় ফলে তাদের ডেভেলপমেন্টটাও ভালো হয় কারণ সেই সময়টাই কিন্তু একটা ক্রোশাল সময় বডির ডেভেলপমেন্টের তো দেখে নিই এই ডিএইচএ কোন কোন ফাংশনের ওপর কাজ করে প্রথমেই আসে হেল্প ইন হেলদি ব্রেন ডেভেলপমেন্ট আমাদের ব্রেনের ডেভেলপমেন্টে কিন্তু ডিএইচএ অর্থাৎ এই গুড ফ্যাটি অ্যাসিডটা কিন্তু কাজ করে লোয়ার ব্লাড ট্রাইগ্লিসারাইড অ্যান্ড ব্লাড প্রেশার এই ডিএইচএটা আমাদের শরীরের ট্রাইগ্লেসারাইডটাকে কন্ট্রোলে রাখে এবং ব্লাড প্রেশারটাকেও কিন্তু কমায় রিডিউস ইনফ্লামেশান শরীরের ভেতরকার যে কোনো জায়গার ইনফ্লামেশান সেই ইনফ্লামেশানগুলোকে কিন্তু কমিয়ে থাকে কারণ ইনফ্লামেশনের ফলে কিন্তু শরীরে নানারকম প্রবলেম দেখা দিতে পারে সেই ইনফ্লামেশানটাকেও কিন্তু ডিএচএ কমায় প্রোভাইড রিলিফ ইন জয়েন্ট পেন অফ আর্থারাইটিস মানে এই গিটে গিটে ব্যথা আর্থাটাইটিসের যে ব্যথাটা সেই ব্যথাতে কিন্তু ডিএচএ রিলিফ দেয় নেক্সট হলো লোয়ার এজিং প্রসেস এই ডিএইচ এর কারণে কিন্তু আমাদের যে এজিং প্রসেসটা সেটা কিন্তু কম হয়ে যায় আমি এমন বলছি না যে আপনি এখন তিরিশ বছরের আছেন বলে দীর্ঘকাল আপনি তিরিশ বছরেই থাকবেন সেটা কিন্তু কখনোই নয় বরং আপনার শরীরের প্রত্যেকটা অর্গান ভালোভাবে কাজ করলে আপনার যে এজিং প্রসেসটা সেটা কিন্তু স্লো হবে সেইটার কাজ করে দিয়েছে। নেক্সট হলো লোয়ার লেভেল আর লিঙ্কড টু ব্রেন ডিজিজ মানে ব্রেইন সংক্রান্ত যে সমস্ত ডিজিজ আছে সেই ডিজিজগুলোর হাতে কিন্তু আপনাকে রক্ষা করে থাকে এই তো গেল ডিএইচ একটা গুড ফ্যাটি অ্যাসিডের কাজ এবার আমরা দেখে নিই আরও একটি ইম্পর্ট্যান্ট কম্বিনেশন যার নাম হলো সাইট্রাস বায়োফ্লাবিনয়েডস তো সাইট্রাস শুনেই প্রথমে আমাদের মাথায় আসে লেমন অরেঞ্জ মৌসম্বি পাইনঅ্যাপেল এদের নাম এবং লেবু আছে যখন তাহলে তার মধ্যে ভিটামিন সি থাকবেই বাট এই সাইট্রাস ফ্রুটগুলোতে কিন্তু ভিটামিন সি ছাড়াও এমন অনেক ভিটামিন আর মিনারেলস আছে যাদেরকে বলা হয় বায়োফ্ল্যাবিনয়েডস এবার দেখে নিই এই সাইট্রাস বায়োফ্ল্যাবিনয়েডসের বেনিফিটগুলো কী কী প্রথমে আসে স্ট্রংগেস্ট অ্যান্টিঅক্সিডেন্টস যা আমাদের শরীরে ফ্রি ডাডিকাস এবং অক্সিডেটিভ স্ট্রেসকে কিন্তু রিলিফ করতে হেল্প করে নেক্সট হলো ভাইটাল ফর ব্লাড সার্কুলেশান আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন যদি ঠিকঠাক থাকে তাহলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু ব্লাডটা ঠিকভাবে পৌঁছবে এবং সেই জায়গার অর্গ্যান ভালোভাবে কাজ করবে নেক্সট হলো মেনটেন অ্যান্ড ইম্প্রুভ রেসপিরেটারি সিস্টেম মানে আমাদের শ্বাস প্রশ্বাসকে কিন্তু ঠিক রাখে যাদের শ্বাসকষ্টজনিত প্রবলেম আছে তাদের জন্য কিন্তু স্পিরুলিনা দারুণভাবে কাজ করে নেক্সট হলো এনহ্যান্স ক্যাপিলারি স্ট্রেংথ আমাদের শরীরে যেই সমস্ত পার্টে শিরা বা ধমনী পৌঁছায় না সেই সমস্ত পার্টে কিন্তু সরু সরু ক্যাপিলারি রয়েছে ক্যাপিলারিগুলো যদি মজবুত থাকে তাহলে সেই সমস্ত জায়গায় রক্তের ফ্লোটাও ভালো থাকবে যার কারণে সেই জায়গাগুলো কিন্তু প্রপার নিউট্রিশন পাবে তা আশা করি বোঝাতে পারলাম যে এই দুটি স্পেশাল কম্বিনেশন কিভাবে আমাদের শরীরকে এক্সট্রা সাপোর্ট দিয়ে থাকে যা কিন্তু মার্কেটের কোনো ক্যাপসুলে আপনি পাবেন না তা এবার দেখেনি কাদেরকে আমরা স্পিরুলিনা গোল্ড রেকমেন্ড করব। প্রথমেই আসে ভেগান অ্যান্ড ভেজিটেরিয়ান হু হ্যাজ লো প্রোটিন ডায়েট ভেজিটেরিয়ান মানে তো আমরা সকলেই জানি যারা নিরামিষ খান যারা মাছ মাংস ডিম এইসব খান না বাট ভিগান এই কথাটা কিন্তু অনেকের কাছে নতুন হতে পারে ভিগান মানে হলো যারা নিরামিষ তো খায় কিন্তু তার পাশাপাশি দুধ ডিম এইসব জিনিসও যারা ত্যাগ করেছে অ্যানিম্যাল রিসোর্স থেকে আসা যে কোনো বস্তু তারা বর্জন করেছে খাওয়া তাদের কিন্তু ডায়েটের মধ্যে প্রোটিনের পরিমাণটা খুব কম হয়ে যাবে তাই না সেক্ষেত্রে স্পিরোলিনা কিন্তু তাদেরকে ওভারঅল দারুণ নিউট্রিশান প্রোভাইড করে থাকে দেন চিলড্রেন ফাইভ ইয়ার্স মানে পাঁচ বছরের ওপরে স্পিরুলিনা দিতে পারি কিন্তু পাঁচ বছরের উপর বাচ্চাদেরকে স্পিরুলিনা দেওয়ার কারণটা হলো সেই সময়টাই কিন্তু একটা ক্রুশিয়াল সময় প্রপার বডি ডেভেলপমেন্টের সেই সময় যদি তারা স্পিরুলিনাটা নেয় তাহলে তাদের বডি থ্রি সিক্সটি অ্যাঙ্গেল থেকে প্রপারলি ডেভেলপ হওয়া সুযোগ এলডারলি পিপল সিকিং এজিং অ্যান্ড নিউট্রিশনাল বেনিফিট যেমনটা আগেই বললাম যে এটা কিন্তু অ্যান্টিএজিং প্রসেসটাকে ডিলে করে এমন মানুষ যারা তাদের এজের প্রসেসটাকে কমাতে চায় এবং নিউট্রিশনাল ব্যালেন্সটা শরীরে প্রপারভাবে ধরে রাখতে চায় তাদেরকেও কিন্তু আমরা স্পিরোলিনা রেকমেন্ড করতে পারি নেক্সট হলো এনিওয়ান হু নিডস টু বি হেলদি মানে এমন যে কোনো মানুষ যারা হেলদি থাকতে চায় তাদের প্রত্যেককেই কিন্তু আমরা স্পিরোলিনা রেকমেন্ড করতে পারি এবার দেখি স্পিরোলিনার ডোজটা কেমন হবে তা দুটি করে ক্যাপসুল দিনে দুবার সকালে এবং দুপুরে খাওয়ার পর নেবেন মাথায় রাখবেন রাতে খাওয়ার পর কিন্তু স্পিরুলিনা গোল্ড নেবেন না কারণ রাতে আমরা খেয়ে শুয়ে পড়ি তাই আমাদের বডি রেস্টিং মোডে চলে যায় আর স্পিরোলিনা হাই প্রোটিন হওয়ায় সেটা কিন্তু ভালোভাবে ডাইজেস্ট হয় না ভালোভাবে ডাইজেস্ট যদি না হয় তার নিউট্রিয়েন্টসগুলো কিন্তু আমাদের শরীরে পৌঁছাবে না তাই বলা হয় সকালে ব্রেকফাস্টের পর এবং দুপুরে লাঞ্চের পর যদি আমরা স্পিরুলিনাটা ঠিকঠাক মতো করে নিই তাহলে কিন্তু তার প্রপার নিউট্রিয়েন্টসগুলো আমাদের শরীরে যাবে এবং শরীরের ডেভেলপমেন্টে এবং প্রিভেনশানে ভালোভাবে কাজ করবে তা আপনি যখন ভিডিওটার এই পর্যায়ে চলেই এসেছেন তাহলে আমি বলতে পারি ভিডিওর সমস্ত নলেজটা আপনার তাহলে ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ আপনি নলেজটা পেলেন এবার আপনার টিমকে এই ভিডিওটা শেয়ার করে তাদের কাছে ওই নলেজটা পৌঁছে দিন যাতে আপনারই মতো আপনার প্রত্যেকটা টিম মেম্বার প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ নলেজটা পায় সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে এমনই কিছু পাওয়ার প্যাক্ট কন্টেন্ট নিয়ে থ্যাংক ইউ